প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অধ্যায় তিন বীজগণিতীয় রাশি থেকে সৃজনশীল পৃষ্ঠবর্গ তিন নিয়ে আলোচনা করব। প্রশ্নের ধরন এরকম হতে পারে যে ওয়াই ইকুয়াল ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল বিরাশি ডিভাইডেড নাইন। এ হল একটি উদ্দীপক, এই উদ্দীপক থেকে তিনটি প্রশ্ন ক খ গ ণ করেছে। ক ণ প্রশ্ন বলছে উৎপাদক বিশ্লেষণ করো, এম কিউ মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু, এখানে দুটি নম্বর বরাদ্দ থাকবে। খ ণ প্রশ্ন বলছে ওয়াই টু দা ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দা ফোর এর মান নির্ণয় করো, এখানে চারটি নম্বর বরাদ্দ থাকবে। আর গ ণ প্রশ্ন বলছে প্রমাণ করো যে সাতাশ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 728, আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা এখানেও চারটি নম্বর বরাদ্দ থাকবে। তাহলে চলো দেরি না করে আমরা কিভাবে অল্প সময়ে এই প্রশ্নগুলো সমাধান করতে পারি চেষ্টা করি। ক ণ প্রশ্ন বলছে যেহেতু উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে আমরা প্রশ্ন থেকে তুলব, এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু, এটা হলো আমাদের রাশি। আর যখন কোনো রাশির উৎপাদককে বিশ্লেষণ করতে বলা হবে, সর্বপ্রথম আমরা দেখবো রাশিটার মধ্যে কমন যায় কিনা। যদি কমন যায় আমরা কমন নিব, আর যদি কমন না যায় আমরা সূত্র প্রয়োগ করব। আর এখানে রাশিটার মধ্যে কোনো কমন যাচ্ছে না, তাই আমরা সূত্র প্রয়োগ করে দেব। a কিউব মাইনাস থ্রি ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব, আমরা সূত্র প্রয়োগ করে দিলাম এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস বি কিউব। কিন্তু সূত্র প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের সবগুলো রাশি মিলছে, কিন্তু শেষে আছে, শেষের যে রাশি এখানে আছে মাইনাস টু, আমাদের হয় মাইনাস ওয়ান, ওয়ান উপর কিউব করে। যেহেতু আরো মাইনাস ওয়ান কম আছে, এই জন্য আমরা মাইনাস ওয়ান যদি নিই তাহলে সমতা আসবে, মাইনাস টু হবে। আর এটার প্রথম অংশটা একটা সূত্র ঘুরবে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এ বলতে কিন্তু এখানে এম বোঝানো হয়েছে, আর বি বলতে ওয়ান কিউব বোঝানো হয়েছে। এ মাইনাস বি হোল কিউব মাইনাস ওয়ান, আর এই যে ওয়ান ওয়ান ফোর হোল কিউব দিলে যে কথা না দিলে কথা আমরা বোঝানোর সুবিধার্থে, যেহেতু আবার সূত্র করছে এই জন্য দিয়ে নিছি, তাহলে আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি। এ বলতে এটা হলো এ এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার আমরা সূত্র দিয়ে দিলাম। তখন আমরা এখানে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে আমাদের আসতেছে এম মাইনাস টু। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে, এখানে আবার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর এটা এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান দিয়ে যদি আমরা গুণন করি তাহলে হবে প্লাস এম মাইনাস ওয়ান, প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান গুণন ওয়ান ওয়ানই হবে। আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, পরে যেটা আসবে আমরা যোগ বিয়োগ করব, এখানে এম মাইনাস টু ইন্টু, আর এখানে যদি যোগ বিয়োগ করি আমাদের এই এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান প্লাস এম, এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান আমরা কেটে দিলাম,
আচ্ছা পরের যে লাইনটা আসলো এ m minus 2 into এখন আমরা যোগ বিয়োগ করব m square এখানে minus 2m আর plus m যখন আমরা plus minus করব আর থাকবে minus m plus 1 তাহলে উৎপাদন বিশ্লেষণ আমাদের হয়ে গেল এটাই অ্যানসার হবে তাহলে আমরা কণা অংশ নিয়ে উৎপাদন বিশ্লেষণ করে ফেলছি এখন ঘন অংশ নিয়ে আমরা চেষ্টা করব ঘন অংশ খনন বলছেন যে y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে যেহেতু এখানে এই মান নির্ণয়ের কথা বলছে তাই উপরে আমাদের অঙ্কে যে একটু উদ্দীপক দেওয়া আছে ওখান থেকে এই মানটা আমরা একটু হেল্প নিতে পারি যে উদ্দীপক থেকে পাই উদ্দীপক থেকে তার কি পাই এই যে মানটা দেওয়া আছে আমরা দেখো উদ্দীপক থেকে পাই y equal 5 plus 2 root over 6 এটা উদ্দীপক থেকে পেয়েছি অতএব 1 divided y equal 1 5 plus 2 root over 6 আমাদের মান ছিল y equal to এখন আমরা মান বের করব 1 by y এর কি মান হয় এটা চেষ্টা করে বের করব আচ্ছা এখন a 5 plus 2 root over 6 নিচে ছিল আমাদের আর আমরা পাশে সূত্র প্রয়োগ করার জন্য আমরা এখানে লিখতে পারি যে 5 minus 2 root over 6 এটা আমরা দিলাম আর উপরে যেটা ছিল 1 তাহলে গুণন a 5 minus 2 root over 6 এটা আর এখানে একটা সাইড নোট দিতে পারো তোমরা যদি লেখো যে হর লগ কে হর লগ কে 5 minus 2 root over 6 দ্বারা গুণ করে আমরা জানি ভগ্নাংশের হর লগকে একই সংখ্যা দ্বারা গুণন করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তাই আমরা সূত্র প্রয়োগ করার জন্য এটা হর লগকে এত দিয়ে গুণন করেছি তাহলে উপরে থাকবে 5 minus 2 root over 6 আর নিচে সূত্র পড়েছে a plus b into a minus b এর সূত্র হচ্ছে a square minus b square a বলতে এখানে 5 a square minus b b বলতে 2 root over 6 তারপর square আচ্ছা পরে আমরা যেটা পাই উপর হলো 5 minus 2 root over 6 আর এখানে 5 গুণন 5 5 5 25 minus a square এটাকে করলে 2 গুণন 2 2 গুণন 4 4 ইনটু আর স্কয়ার রুট ওভার উঠে গেলে 6 ইকুয়াল তাহলে আমাদের উপরে থাকতাছে 5 মাইনাস 2 রুট ওভার 6 আর এখানে 25 মাইনাস 424 24 আচ্ছা যেহেতু এখানে নিচে জায়গা নেই আমরা এখানে চলে আসব এই সাইকেলটা মুছে দিলাম আমরা এই পাশে চলে আসব ইকুয়াল তাহলে এটার মানটা আসতেছে উপরে আসতেছে 5 minus 2 root over 6 এখন 25 টাকে যদি আমরা 24 মাইনাস করি 1 থাকে এ নিচের 1 এর কোনো ভ্যালু নেই তাই আমরা লিখিনি 1 তখন এটা আমাদের মান বেরিয়ে গেছে 1 ডিভাইডেড y এর মান এখন আমরা লিখব ওকে y প্লাস 1 ডিভাইডেড y ইকুয়াল এটার মানটা কি হয় আমরা দেখি y এর মান পেয়েছি আমরা
5 plus 2 root over 6 8 plus আর 1 divided to y এর মান পেছি আমরা 5 minus 2 root over 6 এখন এই minus আর plus যদি কাটি আমাদের মান আসবে 5 আর 5 যোগ করলে আসবে 10 তাহলে y plus 1 upon এর মান হলো 10 আমরা এর মানটা এখানে একটু লিখে রাখবো এই মানটা লিখে রাখবো যে y plus 1 divided y এর মান 10 আমরা এটা একটু লিখে রাখলাম যেহেতু বলছে এত এর মান নির্ণয় করো আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে কি y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 এটা মান নির্ণয় করব আমরা তাহলে আমরা কি করতে পারি সূত্র দিতে পারি আমরা যদি এই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দিয়ে ভেঙে দেই এটাকে 1 বাই y স্কয়ার তাহলে আমরা দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এখন প্রশ্ন হলো যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর কোন সূত্র দেব এখানে তো তিনটি সূত্র আছে তাহলে আমাদের যেহেতু মান নির্ণয় করব প্লাস এরটা আমরা পেয়েছি y প্লাস 1 আপনে y মানে প্লাস এর মান পেয়েছি আমরা প্লাস এর সূত্রটা দিয়ে অঙ্কটা করব a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b b বলতে এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a a ইনটু b b আচ্ছা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে ফেলছি a প্লাস b স্কয়ার মাইনাস 2ab এখন এটা গুণন অবস্থা আছে এটা কাটা তাহলে এখানে আমরা আবার ডবল সূত্র করছি a স্কয়ার প্লাস b স্কয়ারের এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে ইউজ করছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b b বলতে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a into b a b আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট a হোল স্কয়ার পরে মাইনাস 2 তাহলে এখানে a y y কাটা এটার একটা মান পেয়েছি আমরা y প্লাস 1 আপন y এর মান হলো 10 তাহলে এখানে বসা দিব 10 10 10 এর উপরে স্কয়ার মাইনাস 2 তারপর সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2 তাহলে 10 গুণন 10 10 10 এর 100 মাইনাস 2 তারপর আবার হোল স্কয়ার মাইনাস 2 তাহলে থাকবে 100 থেকে যদি 2 মাইনাস করে থাকে 98 98 তারপর কি স্কয়ার মাইনাস 2 এখন 98 গুণন 98 আমরা গুণনটা করে নিতে পারি আর তোমরা ক্যালকুলেটর দিয়ে একটা টিপ দিবে মান চলে আসবে 98 গুণন 98 আচ্ছা আমরা গুণনটা করে নে যেহেতু দুইটা স্কয়ার আছে 8 8 64 64 8 8 64 64 4 হাতে হলো 6 আচ্ছা 8 9 72 আর হলো 6 আমরা যোগ করি তাহলে 6 দিয়ে 8 তার সাথে 7 তাহলে আমরা দেখতে পারি এখানে 7 8 পরে কি একদম কাটা আচ্ছা পরে আবার 8 নং 72 72 এর 2 হাতে হলো 7 9 নং 81 এই 81 আর 7 যোগ করে দিলে আমাদের মান হবে 7 এক 8 আর 88 তাহলে এখানে আসবে 8 8 88 তাহলে 4 8 2 10 0 হাতে 1 এক হলো আটাতে ষোলো ছয় হাতে এক এক হলো এটা 9604 তাহলে এটার মানটা আসবে যেহেতু এখানে আমাদের জায়গা নেই 98 গুণন 98 এর মান আসবে 9604 আর এখানে মাইনাস মাইনাস 2 ইকুয়াল টু বাদ দিলে 9602 তাহলে বলছি এত এর মান নির্ণয় করো হতে নির্ণয়
y to the power 4 plus 1 by y to the power 4 এর মান 9602 এটা आंसर শেষ আমরা খনন প্রশ্ন প্রমাণ করতে পেরেছি এখন গণন প্রশ্ন আমরা প্রমাণ করার চেষ্টা করব গণন প্রশ্ন বলছে প্রমাণ করো যে 27 * a কিউব - b কিউব = 728 আমাদের প্রমাণ করে দেখাইতে হবে আচ্ছা গণন প্রশ্ন আমরা প্রমাণ করব গণন প্রশ্ন বলছে প্রমাণ করো 27 * a কিউব তাহলে উদ্দীপক থেকে পাই আমরা একটা মান আছে ওই মানটা আমরা তাহলে উদ্দীপক থেকে পাই উদ্দীপক থেকে পাই কি পাই যে মানটা আছে আমরা মানটা তুলব উদ্দীপক থেকে পাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল 82 ডিভাইডেড 9 আর আমাদের প্রমাণ করে দেখাচ্ছি a কিউব মাইনাস b কিউব আচ্ছা যেহেতু মাইনাসের সূত্র তাহলে আমরা লিখতে পারি বা a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাসের যে মানটা আছে a minus b b বলতে 1 by x a minus b whole square plus 2 into a into b আমরা সূত্র প্রয়োগ করে দিছি a square plus b square সূত্র a plus whole square a minus whole square plus 2a equal a 82 divided 9 এখন x আর x কাটা বা x minus 1 upon x whole square equal মানে ছিল 82 ডিভাইডেড 9 এখানে প্লাস 2 ছিল ওই পাশে গেলে মাইনাস 2 হবে বা x মাইনাস 1 অপনে x হোল স্কয়ার ইকুয়াল যদি আমরা এটাকে লসাগু করি লসাগু 9 9 দ্বারা 9 এর ভাগ করলে 1 ওই 1 দ্বারা গুণন করলে 82 হবে 82 মাইনাস 9 দ্বারা 1 ভাগ করলে 9 9 2 গুণে 18 বা x মাইনাস 1 upon x তারপর হোল স্কয়ার ইকুয়াল তাহলে আমরা যদি বিয়োগ করি এখানে 8 আছে কত হলে 12 8 আর 4 12 হাতে 2 64 ডিভাইডেড 9 বা x মাইনাস 1 upon x ইকুয়াল এটাকে যদি আমরা 64 ডিভাইডেড 9 এখানে সাইড নোট দিতে পারো তোমরা যে উভয় পক্ষকে বর্গমূল করে বর্গ মূল করে আমরা উভয় পক্ষকে বর্গমূল করছি বর্গমূল করা হলে এই স্কয়ারটা উঠে গেছে x - 1 / x এর মান হলো অতএব x - 1 / x ইকুয়াল 64 কে আমরা যখন বর্গ করব 64 কে বর্গমূল করব এটা মান আসবে বর্গমূল বর্গ করলে 8 আর 64 আর আর 3 কে আমরা বর্গমূল করলে 9 কে বর্গমূল করলে আসবে 9 3 3 কে 9 3 আচ্ছা তাহলে আমরা একটা মান পেয়েছি x - 1 / x এর মান পেয়েছি আমরা এখানে একটু লিখে রাখবো এই মানটা কারণ পরবর্তীতে এই মানটা লাগবে যে x - 1 / x ইকুয়াল এটার মান পেয়েছি 8/3 আচ্ছা আমরা সব মুছে দেব বলছে প্রমাণ করো তাহলে আমরা লিখব বাম পক্ষ বাম পক্ষ ইকুয়াল আমাদের আছে 27 27 ইনটু x কিউব মাইনাস 1 বাই x স্কয়ার এটা হলো আমাদের বাম পক্ষ তাহলে দেখি আমরা কি করা যায় এই 27 ইনটু a কিউব মাইনাস b কিউব আমরা a কিউব মাইনাস b কিউব সূত্র দিয়ে দিব সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইনটু a ইনটু b a মাইনাস হোল কিউব প্লাস 3 ইনটু a মাইনাস b
A minus B. আমরা সূত্র তৈরি করে দিয়েছি এখন এটা এটা কাটা 27 এটার একটা মান আছে x minus 1 upon একটা মান আছে 8/2 তাহলে এটা মান আছে 8 divided 3 এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি প্লাস 3 কিন্তু এটার মান আবার 8/3 তাহলে এখানে গুণন অবস্থায় দিতে পারি আমরা এটার মান 8/3 এখন a3 কাটা ইকুয়াল এ 27 ইনটু 8 গুণন 8 গুণন আমরা তিনটা 8 গুণন করব যে 8/3 এটার উপর হোল কিউব তার মানে 8 গুণন 8 গুণন 8 আবার 3 গুণন 3 গুণন 3 তাহলে আসলে 8^64 64কে 8 গুণন করব আমরা এই 64কে যদি 8 গুণন করি 4^32 2 হাত হলো 3 হাতে 3 6^48 49/51 এই 512 তাহলে আমাদের এখানে আসবে উপরে 512 512 আর 3 গুণ 3 গুণ 3 3টা 3 গুণন করলে 27 3 3 কেন 3 আর 27 তাহলে এটার মান আসবে 27 তাহলে এটার মান আসবে 27 a প্লাস 8 আচ্ছা পরে আমরা এখানে 27 ইনটু এখানে আমরা লসাগু করতে পারি লসাগু 27 27 আচ্ছা 27 এর সাথে কত হলো 1 ওই 1 দ্বারা গুণন করলে এ 512 যোগ 27 দিয়া 1 কে ভাগ করলে 27 ওই 27 কে 8 কে গুণন করতে হবে আবার তাহলে আমাদের আসবে এই 27 গুণন 8 7^56 6 7^56 6 হাত হলো 5 8 গুণে 16 16 17 18 19 20 21 21 তাহলে 216 তাহলে 216 আচ্ছা পরের স্টেপ আমাদের এই 27 গুণন আর এখানে 27 যোগ করি 6 2 8 1 1 2 5 2 7 7 আচ্ছা এখন এই 27 আর এই 27 আমরা কেটে দিতে পারি ইকুয়াল আসলো 728 তাহলে এটা ইকুয়াল এটা বাম পক্ষ আসলো ডান পক্ষ ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ এখন আমরা লিখতে পারি অতএব অতএব 27 ইনটু x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 728 কি প্রমাণ করতে বলছে আমরা প্রমাণিত প্রমাণিত আচ্ছা আমরা প্রমাণ করতে পেরেছি অঙ্কটা হয়ে গেল যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তিনটা প্রশ্নের প্রমাণ করতে পেরেছি ক নম্বর উৎপাদক বিশ্লেষণ খ নং মান নির্ণয় এবং গ নম্বর প্রমাণ আমাদের অঙ্ক প্রায় শেষের দিক তে যদি তোমাদের এই অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টস করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিবে আর একটি কথা তোমরা অবশ্যই ম্যাথ জিনিয়াস মিলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে তো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ তোমরা ভালো থাকো